এখনি হৃদয়ের নম্বরে 15 লাখ টাকা পাঠিয়ে দে। এত টাকা আমি কোথায় পাবো? হ্যালো মা। হ্যাঁ বাবা হৃদয়, কি হয়েছে তোর? তোর ছেলেকে যদি জীবিত অবস্থায় পেতে চাস তাহলে 15 লাখ টাকা আমাদের হাতে তুলে দিতে হবে। এ কি বলছেন আপনি? কে আপনি? কে? আমি যেই হই না কেন, এখনি হৃদয়ের নম্বরে 15 লাখ টাকা পাঠিয়ে দে। এত টাকা আমি কোথায় পাবো? দোহাই দোহাই আপনাদের, আমার ছেলেকে কিছু করবেন না। বাবা হৃদয়। কি কও মা? বেলা 9টা হয়ে গেল গায়, না তুই কাজে যাস নাই? হ্যাঁ মা, এ তো আমি রেডি হয়ে গেছি। মা আমার খাবার টিফিনটা দেও তো। এই নে খাবার, নিজের খেয়াল রাখিস বাবা। ঠিক আছে মা। আমিরুল। হ্যাঁ হৃদয় বল। জারুল, আলম কোথায় গেল রে? হ্যাঁ হৃদয়, আলম তো এখানেই ছিল। শুন, তোদের জন্য আমার রোজ রোজ গালি খাইতে হয়, তোরা কোনো দায়িত্বই বুঝস না। যা যা মুরগিগুলোকে খাবার দে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হৃদয়। কিরে মুরগি এত কম কম লাগতেছে কেন, নাকি তোরা খেয়ে ফেলেছিস? কিরে হৃদয়, তুই কি যা তা বলছিস? আমরা কি মুরগি খেয়ে ফেলেছি নাকি? কিরে আলম, তুই এতক্ষণ কোথায় ছিলি? এই তো হৃদয়, আমি অল্প ফোনে কথা বলছিলাম। ঠিক আছে, তোরা কাজ করতে থাক, আমি অল্প কাজে যাচ্ছি। এ শুন আমিরুল জিয়ারুল, হৃদয় কিন্তু খুব বাড়াবাড়ি করছে, তার কিছু একটা উপায় করতেই হবে। একদম ঠিক কথা বলেছ আলম, এর কিছু ব্যবস্থা করতেই হবে। তাহলে চল আজকের মধ্যে কিছু একটা উপায় করে ফেলি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে কি করা যায়? কি করা যায়? তবে শুন, ঠিক বলেছিস বন্ধু, তোর মাথায় এত বুদ্ধি। তবে ঠিক আছে, আমি যেরকম বললাম ঠিক তেমনই করবি, ঠিক আছে? ওই তো হৃদয় আসছে, চুপ চুপ। কিরে তোরা এক জায়গায় বসে আছিস, কাম ঠিকঠাক মতো করেছিস তো? হ্যাঁ হ্যাঁ হৃদয়, আমরা পুরো কাম কমপ্লিট করে ফেলেছি। ঠিক আছে, খুব সুন্দর। তোরা খাওয়া দাওয়া করেছিস? হ্যাঁ হ্যাঁ খেয়েছি বন্ধু। তবে শুন হৃদয়, তোকে একটা কথা বলি, আজকে এক জায়গায় পার্টি আছে, তোর কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, ঠিক আছে? না রে ভাই, আমি যেতে পারবো না, তোরাই যা না। না রে বন্ধু, তুই আমাদের সূত্রকালের বন্ধু, তুই না গেলে কি হয়? ঠিক আছে, এত করে বলছিস যখন, তবে তো যেতে হবে, চল বন্ধু। হ্যাঁ হ্যাঁ চল। আরে বন্ধু, আর কত দূর যাবো? এই তো সামনে পেয়ে গেছি, আর অল্প যেতে হবে। ও তাই? ঠিক আছে চল তবে। আরে বন্ধু, তোরা আমাকে কোথায় নিয়ে আসিছিস? এখানে তো খালি জঙ্গল দেখতে পেয়েছি। এই তো সামনে পেয়ে গেছি, তুই ভয় পাচ্ছিস নাকি হৃদয়? আরে না রে বন্ধু, তোরা আমার সাথে থাকলে আমার কি ভয় হয়? একদম ঠিক কথা বলেছিস হৃদয়, আমরা তো আসি তোর সঙ্গে। হে বন্ধু, আমার জন্য কেমন ভয় লাগছে বন্ধু। তোর তো ভয় লাগারই কথা। এই তোকে কি আমরা ঘুরতে নিয়ে এসেছি? এরকম করতে পারিস না বন্ধু, আমাকে ছেড়ে দে বন্ধু, ছেড়ে দে। তোকে ছেড়ে দিব, তবে একটা শর্ত আছে, 15 লাখ টাকা দিলে তাহলে তোকে ছেড়ে দিব আমরা, ঠিক আছে? এ কি বললি বন্ধু, 15 লাখ টাকা মানে আমি এত টাকা কোথায় পাবো বন্ধু? এই টাকা কোথায় পাবি মানে, তোর ঘরে ফোন করে বল টাকা আনতে, ঠিক আছে? হ্যালো মা। হ্যাঁ বাবা হৃদয়, কি হয়েছে তোর? তোর ছেলেকে যদি জীবিত অবস্থায় পেতে চাস তাহলে 15 লাখ টাকা আমাদের হাতে তুলে দিতে হবে। এ কি বলছেন আপনি? কে আপনি? কে? আমি যেই হই না কেন, এখনি হৃদয়ের নম্বরে 15 লাখ টাকা পাঠিয়ে দে। এত টাকা আমি কোথায় পাবো? দোহাই দোহাই আপনাদের, আমার ছেলেকে কিছু করবেন না, আমি এখনই 2 লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তবে দেরি না করে এখনই টাকা পাঠিয়ে দে। এই বন্ধু, এই তো টাকা পাঠিয়ে দিয়েছে, এখন তাকে কি করা যায়? এখন তো তাকে এমনি ছেড়ে দিতে পারি না, কারণ একে ছেড়ে দিলে যে আমাদের যে বিপদ হবে,
হ্যাঁ হ্যাঁ আমিরুল, তুই ঠিক কথাই বলেছিস, চল আজকে একে আমরা মেরেই ফেলি। হ্যাঁ হ্যাঁ তোরা ঠিক কথাই বলেছিস, অনেকদিন হয়ে গেছে আমরা মাংস খাই না, আজকে তাকে বানিয়ে আমরা মাংস খাবো। না বন্ধু, তোরা তো টাকা পেয়েছিস, তোরা আমার সাথে এরকম করতে পারিস না বন্ধু। এই তুই যত কান্ডাকুটি করলেও তোকে আর আমরা ছেড়ে দিচ্ছি না। এই একে জবাই কর। হ্যাঁ ঠিক আছে তাই করছি।